আজকের ভিডিওতে আমরা দেখব গেস্ট ব্লগিং জিনিসটা কি এটার সুবিধা কি অসুবিধা কি এটা কিভাবে করবেন এটা করা উচিত কিনা কখন করা উচিত শুরুতে নাকি শেষে বা একটা টিম তৈরি করে তারপরে এই পুরো ব্যাপারগুলো আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন শুরুতেই দেখে নেওয়া যাক গেস্ট ব্লগিং এই ব্যাপারটা আসলে কি তো ব্লগিং মানে আপনারা সবাই অলরেডি জানেন লেখালেখি করা আর গেস্ট ব্লগিং মানে অতিথি হয়ে কোনো জায়গায় যাওয়া তাহলে গেস্ট ব্লগিং এটার যদি আমরা সহজ বাংলা করি তাহলে এর অর্থ হচ্ছে আমরা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আমরা নিজেরা অতিথি হিসেবে সেইখানে কাজ করব তার বিনিময়ে আমরা পেমেন্ট পাবো এই ব্যাপারটাকে আমরা গেস্ট ব্লগিং বলি আমি যদি একটু উদাহরণ দিই মনে করেন যে আমাদের অর্ডিনারি আইটির ওয়েবসাইটে আপনি সাপোজ দুইটা পোস্ট লিখে জমা দিলেন তার বিনিময়ে আমি আপনাকে পেমেন্ট দিয়ে দিলাম আচ্ছা এটাই হচ্ছে আসলে গেস্ট ব্লগিং আচ্ছা তো এই গেস্ট ব্লগিংয়ের এখন যদি আমরা সুবিধার কথাটা বলি তাহলে সুবিধাটা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো আর্টিকেল লিখে আমাদেরকে দিয়ে দিতে পারেন অর্ডিনারি আইটিতে আর অর্ডিনারি আইটি আপনাকে পেমেন্ট করে দিয়ে দিবে এখন সেই আর্টিকেলটা নিয়ে অর্ডিনারি আইটি বেশি লাভ করতে পারলো কি না বা কম লাভ করতে পারলো কিনা বা কোনো লাভ করতেই পারলো কি না বা লস হলো কি না এটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকবে না আপনি শুধুমাত্র লিখে জমা দিয়েছেন আর তার বিনিময়ে অর্থ পেয়ে যাচ্ছেন সুবিধাটা হচ্ছে এটাই যে এটা অনেকটা জবের মতো মানে এখানে আপনার রকম রিস্ক নেওয়ার কোনো কিছু নাই আপনি কাজ করবেন তার বিনিময়ে অর্থ পাবেন আচ্ছা আর এটার অসুবিধাটা যেটা সেটা হচ্ছে অনেক সময় এমন হয় যে এক একটা আর্টিকেল থেকে হাজার হাজার ডলার পর্যন্ত ইনকাম করা যায় মাত্র একটা আর্টিকেল থেকে তো আপনার যদি কোনো আর্টিকেল সেই কোয়ালিটির হয়ে থাকে আর সেইটা যদি আপনি অন্য কোথাও লিখে দেন আর তার বিনিময়ে যদি আপনি কিছু টাকা পান তাহলে যেটা হবে আপনি তাদেরকে এমন একটা কন্টেন্ট লিখে দিয়ে দিলেন যার বিনিময়ে তারা লাইফ টাইম অনেক টাকা পয়সা ইনকাম করবে কিন্তু আপনি শুধুমাত্র সাময়িক কিছু অর্থ পেয়ে গেলেন তো গেস্ট ব্লগিংয়ের এটা থেকে বড় অসুবিধা আমার কাছে মনে হয়েছে আচ্ছা তাহলে আপনি যখন কোনো ওয়েবসাইটে লিখে জমা দেবেন তারা কিন্তু আপনাকে ওয়ান টাইম পেমেন্ট করবে আর আপনার আর্টিকেলটা নিয়ে তারা কিন্তু লাইফ টাইম ইনকাম করবে সেই ক্ষেত্রে ব্যাপারটা বুঝতেই পারছেন যে গেস্ট ব্লগিং শুরু করা আপনার উচিত নাকি নিজেই আপনার নিজের ওয়েবসাইটে লেখালেখি করা উচিত আচ্ছা যদি আমরা এই প্রশ্ন করি যে নিজের ওয়েবসাইটে লেখালেখি করা উচিত নাকি অন্যদের ওয়েবসাইটে লেখালেখি করা উচিত তো এই প্রশ্নের আমার কাছে একটা উত্তর রয়েছে সেটা হচ্ছে যখন আপনার ওয়েবসাইট একেবারে শুরুর পর্যায়ে থাকবে মনে করেন যে আপনি ওয়েবসাইট এর ওয়েবসাইট তৈরি করার কোর্স করছেন নতুন নতুন কাজ শিখছেন এই অবস্থায় আপনি যদি অন্য কোথাও গেস্ট ব্লগিং করেন তাহলে যেটা হবে আপনি আপনার পকেট মানি কিছু ইনকাম হবে আর যখন আপনার অন্য ওয়েবসাইটে আপনি লিখছেন সেখান থেকে কিছু অর্থ পাচ্ছেন এরপরে আপনার ওয়েবসাইটে কাজ করছেন এইভাবে আস্তে আস্তে যখন আপনার ওয়েবসাইটটা মোটামুটি একটা জনপ্রিয় পর্যায়ে চলে আসবে আপনি তখন যেটা করতে পারেন অন্য কোথাও কাজ না করে তখন নিজের ওয়েবসাইটে কাজ করতে পারেন মানে শুরুর দিকে আপনি চাইলে গেস্ট ব্লগিং করতে পারেন এটা কোনো সমস্যা নেই যদি আপনার হাতে সময় থেকে থাকে আর যদি আপনার হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে গেস্ট ব্লগিং করাটা মোটেও আপনার উচিত হবে না আচ্ছা এরপরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট রয়েছে সেটা খুবই জনপ্রিয় হয়ে গেছে আপনি সেখান থেকে ভালো আই ইনকাম করেন আপনার অনেকগুলো রাইটার রয়েছে যারা আপনাকে মানে প্রতিদিন অনেকগুলো পোস্ট লিখে জমা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি তখন যেটা করতে পারবেন আপনার আর্টিকেলগুলো আপনি চাইলে অন্য কোথাও বিক্রি করতে পারবেন আচ্ছা এটা আসলে গেস্ট ব্লগিংয়ের মধ্যে পড়ে না বাট ইট ইজ এ অফ সিস্টেম তো আপনি অন্য কোথাও যদি আর্টিকেল বিক্রি করতে চান তাহলে কীভাবে করতে পারবেন তো আমরা গেস্ট ব্লগিং করে মানে আমার মতে মোটামুটি এ চার রকমভাবে আর কি ইনকাম করা সম্ভব তার মধ্যে প্রথমেই রয়েছে ফেরি করে বিক্রি করা আচ্ছা ফেরি করে বিক্রি করা বলতে কি আপনি একজন গেস্ট আপনি বিভিন্ন মানুষজনের দাঁড়ে দাঁড়িয়ে বা ওয়েবসাইটের মালিকের কাছে গিয়ে বলবেন যে আপনা আপনি গেস্ট ব্লগিং করেন তো তারা যদি কিনতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে আচ্ছা তো এই ফেরি করে করে আপনি কীভাবে বিক্রি করতে পারবেন এর সব থেকে সহজ উপায় হচ্ছে আমি দুইটা উপায় আপনাদেরকে বলবো এর মধ্যে প্রথমে একটা উপায় হচ্ছে আপনি বিভিন্ন জনপ্রিয় ব্লগ ওয়েবসাইট যেগুলো রয়েছে সেইগুলা ভিজিট করবেন আপনি গুগলে সার্চ দিবেন যে বাংলাদেশি টপ ব্লগ বা বাংলা লেখালেখির জন্য বাংলাদেশের সেরা বলবেন এরকম বিভিন্ন কন্টেন্ট লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন আপনি অনেকগুলো ব্লগ পাবেন আপনি সেই সকল ব্লগ বা ওই সকল ব্লগের ফেসবুক পেজ বা ইউটিউব পেজে গিয়ে আপনি তাদের ইমেল ঠিকানা ফোন নম্বর এগুলো সংগ্রহ করবেন করে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন যে তারা গেস্ট ব্লগিং সাপোর্ট করে কিনা দেখবেন যে বেশিরভাগ জনপ্রিয় ব্লগ ওয়েবসাইটই গেস্ট ব্লগিং সাপোর্ট করে তার মানে আপনি তাদের কাছে লেখা জমা দিয়ে আই ইনকাম করতে পারবেন এটা একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি হচ্ছে অন্য কারো কাছে না গিয়ে মার্কেটিং করা এটা কিভাবে আপনি যদি আপনার একটা ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আপনি আপনার ফেসবুক পেজে আপনি একটা সুন্দর একটা মানে ব্যানার পোস্টার তৈরি করে বলে দিতে পারেন যে আপনি হচ্ছে গেস্ট ব্লগিং এর সার্ভিস দিয়ে থাকেন এত শব্দের আর্টিকেল এত টাকা ভাবে একটা বর্ণনা দিয়ে বা আপনার ইতোপূর্বের কোনো আর্টিকেল দেখা থাকলে তার একটা স্যাম্পলের লিঙ্ক দিয়ে আপনি আপনার পোস্টটাকে ফেসবুকে বুস্ট করতে পারেন এতে করে যেটা হবে আপনার পোস্ট অনেক লোকের কাছে পৌঁছাই যাবে যে সকল ওয়েবসাইট মালিক রয়েছে সেইগুলো দেখার পরে তাদের প্রয়োজন হলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে যদি আপনার একটা আর্টিকেল লেখার টিম থাকে সেই ক্ষেত্রে আপনি এই ফেসবুকে মার্কেটিং করতে পারেন কারণ ফেসবুকে মার্কেটিং করলে আপনার কাছে প্রচুর অর্ডার আসবে একসঙ্গে সেক্ষেত্রে আর আপনার যদি একটা বড় টিম থাকে তাহলে আপনি খুব সহজেই লোকজনের কাছে আর্টিকেল সরবরাহভাবে বিক্রি করতে পারবেন আমরা কিন্তু এই এইভাবে আর্টিকেল লোকজনের কাছে বিক্রি করি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফেসবুকে আমাদের একটা পেজ রয়েছে অর্ডিনারি আইটি এই মানে এইখানে আমরা বিভিন্ন সার্ভিস বুস্ট করে থাকি যেমন এখানে যে আমরা যে রাইটার নিচ্ছি তার জন্যও কিন্তু আমরা বুস্ট করি তার মানে আমাদের কাছে রাইটাররা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে কী বলে যে অলৌকিকভাবে আসে না এটার জন্য আমাদেরকে মার্কেটিং করতে হয় যে আমরা লেখালেখি করার জন্য লোক নিয়োগ দিচ্ছি তো তাদেরকে আমাদের টিভি নিয়োগ দিয়ে মানে তারা যে লেখালেখিগুলো করে তার জন্য আমরা তাকে বেতন দিই সেই পোস্টগুলো আমরা আবার অন্য লোকজনের কাছে বিক্রি করি আচ্ছা বিক্রি করার জন্য আমরা আবার কী বোস্টিং করি তাহলে বুঝতেই পারছেন যে প্ল্যাটফর্মটা আসলে এইভাবে চলছে এখানে কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে আচ্ছা তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আর্টিকেল ফেরি করে কিভাবে বিক্রি করবেন বা গেস্ট ব্লগিং করবেন এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট প্লেসে বিক্রি করা আপনি যদি ভালো লেখালেখি করতে পারেন ক্ষেত্রে আপনি আপনার লেখাটা সেল করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে তো লেখালেখি বিক্রি করার বা হচ্ছে ব্লগ বিক্রি করা বা কন্টেন্ট বিক্রি করার একটা জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইবার আপনি ফাইবারে এসে আমি জাস্ট শুধুমাত্র বাংলা কন্টেন্ট লিখে এখানে সার্চ দিয়েছি আপনার যদি অন্য কোনো ভাষায় দক্ষতা থেকে থাকে আপনি সেই ভাষার নাম লিখে এখানে সার্চ করতে পারেন আমি আপনি মানে যদি মনে করেন যে বাংলা অন্য কোনো ভাষা পারেন না সেই ক্ষেত্রে এখানে বাংলা কন্টেন্ট বাংলা ব্লগ বাংলা এসিও আর্টিকেল বাংলা অ্যাডসেন্স আর্টিকেল বাংলা কন্টেন্ট সার্ভিস মানে এরকম বিভিন্ন শব্দ বাংলা প্রফেশনাল আর্টিকেল এসব দিয়ে সার্চ করতে পারেন তাহলে দেখবেন যে এখানে অনেক ব্যক্তিরা কাজ করে এইসব ব্যাপারে দেখতে পাচ্ছেন চল্লিশটা রিভিউ পেয়েছে এই যে কেউ চারটা পেয়েছে কেউ আবার কোনো রিভিউ পায় নাই কেউ উনিশ বিশ এইভাবে একষট্টি দেখতে পাচ্ছেন একশো চুয়াত্তর অনেক রিভিউ পেয়েছে আর কি তো তার মানে বাংলা আর্টিকেল লিখেও মানে ফাইবারের ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় ব্যাপারটা দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে অনেকে মোটামুটি ভালো কাজ করে তো আপনি যদি মনে করেন যে আপনার লেখাগুলো আপনি মার্কেট প্লেসের মাধ্যমে বিক্রি করবেন অন্য কোনো ওয়েবসাইটে সেক্ষেত্রে আপনি চাইলে আপনি ফাইবার ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে নিতে পারেন তো এই ফাইবার ওয়েবসাইটে এসে আমরা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করব বা কিভাবে গিক তৈরি করবো এই ব্যাপারগুলো আমরা এই কোর্সের শেষে আলাপ আলোচনা করব আপনি যদি খুবই আর্লি শুরু করতে চান তাহলে এই রিলেটেড ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখতে পারেন আর আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা এই কোর্সের শেষে শেয়ার করব তাহলে বিভিন্ন মার্কেট প্লেস ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে আর্টিকেল সেল করবেন আশা করছি এই আইডিয়াটা পেয়েছেন দুঃখিত এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই গেস্ট ব্লগিং এর কিভাবে পার্ট টাইম জব করা যায় আচ্ছা তো পার্ট টাইম গেস্ট ব্লগিং যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বাংলা আর্টিকেল লিখে আই পেমেন্ট বিকাশ তো এই কথাটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন বা কন্টেন্ট লিখে আয় বা হচ্ছে বাংলা কন্টেন্ট লিখে আই বা হচ্ছে আর্টিকেল লিখে আই পেমেন্ট বিকাশ বা এরকম কোনো কিছু দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যেখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এই সকল ওয়েবসাইটগুলোতে বলে দেওয়া রয়েছে যে মানে কিভাবে আপনি আর্টিকেল লেখার মাধ্যমে বা গেস্ট ব্লগিং করার মাধ্যমে ইনকাম করবেন যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ছয়টি বাংলা আর্টিকেল লেখাই করার ওয়েবসাইট তার মানে এখানে ছয়টা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বলা আছে তো আপনি যদি মনে করেন যে বিভিন্ন ওয়েবসাইটে লেখালেখি করে আই ইনকাম করবেন তাহলে গুগলে আপনি এইভাবে সার্চ দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা এগুলো হচ্ছে পার্ট টাইম জবের কথা বলছিলাম আচ্ছা তো আমাদের দেশে যত বাংলা কন্টেন্ট লেখালেখি করার ওয়েবসাইট রয়েছে যেখানে আর কি জব করা যায় এগুলো বেশিরভাগ ওয়েবসাইটই আসলে মোটামুটি পার্ট টাইম জব অফার করে আচ্ছা আর আপনার যদি মনে হয় যে আপনি লেখালেখি করে ফুল টাইম ইনকাম করবেন তাহলে এই মুহুর্তে আমার জানা মতে লেখালেখি করে ফুল টাইম মানে বেতন দেয় এবং হ্যান্ডসাম স্যালারি দেয় যে প্রতিষ্ঠান সেটা নাম হচ্ছে অর্ডিনারি আইটি আপনি যদি গুগলে বাংলা আর্টিকেল লিখে আই পেমেন্ট বিকাশ লিখে সার্চ দেন তাহলে আপনি কোনো না কোনো সার্চ ভলিউমে দেখতে পাবেন অর্ডিনারি আইটির একটা পোস্ট রয়েছে এই মুহূর্তে আমার কাছে মোটামুটি শুরুতে করছে তো এই যে বাংলা আর্টিকেল লিখে আই পেমেন্ট বিকাশ মাসে পনেরো হাজার টাকা আমি যদি এই পোস্টের ভিতরে ঢুকে পড়ি তাহলে এখানে দেখতে পাবেন বিস্তারিত বলে দেওয়া রয়েছে আপনি কিভাবে প্রতি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন বাংলা পোস্ট লেখালেখি করার মাধ্যমে আচ্ছা আমি জাস্ট এই আপনি তো এই পুরো পোস্টটা পড়লে বুঝতে পারবেন যে কিভাবে আই ইনকাম করতে হয় বা আমাদের টিমে যারা কাজ করে তাদের রিভিউ দেখতে পারবেন আমরা কিভাবে এগুলো থেকে আই ইনকাম করি সেগুলো এখানে ব্যাখ্যা করা আছে আমি শুধুমাত্র এই ভিডিও তৈরি করার পারপাজে আপনাদেরকে সংক্ষেপে বলছি সেটা হচ্ছে আমাদের টিমে কাজ করার জন্য দুইটা মানে ইয়ে রয়েছে সেকশন রয়েছে একটা হচ্ছে জেনারেল রাইটার টিম একটা হচ্ছে এলিট রাইটার টিম কেউ যদি আমাদের টিমে জব করা শুরু করে তাহলে আমরা তাকে সাত দিনের প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের প্রশিক্ষণ ফি রয়েছে সব কিছু এখানে উল্লেখ করা রয়েছে প্রশিক্ষণ ফিটা আমরা জব করার সাপেক্ষে প্রথম মাসের বেতনের সঙ্গে ফেরত দিয়ে থাকি আচ্ছা তো আমাদের যে দুইটা টিম রয়েছে জেনারেল এবং এলিট রাইটার টিম এই দুইটা টিমের জেনারেল রাইটার টিমের বেতন হচ্ছে তিন হাজার টাকা থেকে আট টাকা আর এলিট রাইডার টিমের বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা জেনারেল রাইটার টিমে প্রতি মাসে ষাটটা পোস্ট লিখতে হয় আর এলিট রাইটার টিমে প্রতি মাসে তিরিশটা পোস্ট লিখতে হয় জেনারেল রাইটার টিমের পোস্টগুলো ছয়শো থেকে পনেরোশো শব্দের মধ্যে লিখতে হয় মিনিমাম অন্যদিকে এলিট রাইটার টিমের পোস্টগুলো মিনিমাম দুই হাজার শব্দে লিখতে হয় তো এটা মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনি আইডিয়া পেয়ে গেলেন যে প্রতিদিন কতক্ষণ পরিশ্রম করলে আপনি মাসে কেমন টাকা পয়সা ইনকাম করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি ব্লগিং নিয়ে ফুল টাইম কাজ করবেন তাহলে অর্ডিনারি আইটি থেকে আপনি প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন করতে পারবেন লেখালেখি করার মাধ্যমে আচ্ছা তো আমরা যে পরিমাণ বেতন দিয়ে থাকি আমাদের দেশে আমি আর অন্য কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত দেখতে পাইনি যারা এই পরিমাণ আর কি বেতন দিয়ে থাকে যদি আপনারা কখনও দেখতে পান তাহলে আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা সেই ওয়েবসাইটকে প্রমোট করার চেষ্টা করব তো এই ছিল মোটামুটি গেস্ট ব্লগিং করে আপনি কিভাবে আই ইনকাম করবেন সেই ব্যাপারগুলো আশা করছি এই পুরো ভিডিওটা থেকে আপনি বুঝতে পেরেছেন গেস্ট ব্লগিং কি গেস্ট ব্লগিং করার সুবিধা কী অসুবিধা কী এগুলো আপনি করবেন কিনা কখন করা উচিত না করা উচিত পুরো ব্যাপারগুলো সম্পর্কে আশা করি আপনি একটা ব্রিফ আইডিয়া পেয়ে গেছেন আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এই ভিডিও নেসে আমাদের ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন তার লিঙ্ক দেওয়া রয়েছে যদি আপনার মনে হয় যে আপনি আরও বিস্তারিত জানতে চান মানে এখানে কিভাবে কি করতে হয় আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনি সেখানে গিয়ে চেকআউট করতে পারেন দেখা হবে পরবর্তী ক্লাস ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম